যাদের সন্তান হয় না ইনশাআল্লাহ তাআলা আমি কোরআনের একটি আয়াত আপনাকে পড়তে বলবো, আল্লাহ পাক আপনাকে সন্তান দান করবেন। আচ্ছা বলুন তো, সন্তানকে দান করেন কে? আল্লাহ। আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কাউকে, কেউ সবাই মিলে চেষ্টা করলে সন্তান হবে না। অনেক ডক্টররা অনেক ট্রাই করে না। আচ্ছা সন্তান হয় না কেন, সবার আগে এটাকে জানা দরকার। যুবক তোমাদেরকে বলছি, ইভেন রাইট নাও দোজ অফ পিপল আর ওয়াচিং মি, আই উড লাইক টু রিকোয়েস্ট, আমি আপনাকে রিকোয়েস্ট করব, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, এই কাজটি করবেন না। তোমরা যুবকরা বিয়ের পরে যেটা করো, 3 বছর 5 বছর এনজয় করে নেই। আরে যখন আল্লাহ পাক সন্তান দিতে চেয়েছেন তখন তুমি সন্তান নেও নাই, মিসকারেজ করেছো, সন্তান নষ্ট করেছো নিজের হাতে। আছে না নাই? সমাজের মধ্যে প্রবলেমটা আছে। তো আল্লাহ তোমাকে দিতে চেয়েছে, তুমি তখন নিতে চাও নাই। আরে মিয়া, এখন তুমি চাও আল্লাহ দিবে তোমাকে? এটা হচ্ছে আল্লাহ গোস্বা করেছে, এক নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে মেডিকেল সায়েন্স এ বিষয়ে খুব চমৎকার কিছু তথ্যপাদ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। মা বোনেরা আপনাদেরকে বলবো, অনেকের সন্তান হয় না অথচ আল্লাহ পাক তিনি পবিত্র কোরআনের মধ্যে কি বলেছেন, তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ যাকে খুশি তাকে সন্তান দান করেন এবং যাকে খুশি তাকে সন্তান দেন না, এমনকি কাউকে কাউকে আল্লাহ বন্দা করে দেন, মানে নিঃসন্তান করে দেন, এটা আল্লাহর ইচ্ছা। ইন্নাল্লাহা ইউতি মাইয়াশাউ বিগাইরি হিসাব। যখন আল্লাহ পাক চাইবেন তখনই আল্লাহ পাক আপনাকে দান করবেন। ইদা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ চাইলেই তো হয়, কিন্তু আল্লাহ যখন তোমাকে দিতে চেয়েছিল, ও যুবক তোমাকে বলছি, তুমি এখন কি নিতে চাও না? তাই না? যখন সময় আসবে তখন কান্না করবে, তখন তুমি সন্তান পাবে না। এটা আমি আজকে চূড়ান্তভাবে তোমাকে কি বলে দিলাম, মেডিকেল সায়েন্সকে বলেছে। একজন মেয়ের যে থলেটা আছে যেখানে সন্তানের অর্থাৎ আপনার স্পামটা যাবে, পুরুষের স্পামটা যাবে, শুক্রাণু এবং ডিম্বাণুর ফলেই তো একটা সন্তান হয়, তাই না? ওখানে দুটো ওভারির দুটো পাইপ আছে, ভ্যাজাইনা থেকে দুটো পাইপ গিয়ে ওই থলির মধ্যে পড়েছে। আপনি যখন তার সাথে সঙ্ঘম করছেন, আপনার স্পামটা ওই দুটো ওভারি দিয়ে ঢুকে ওই থলের মধ্যে যায়, সেখানে তাদের যে স্পামটা ইজ ওয়েটিং ফর ইউর স্পাম, আপনার স্পামের জন্য সে ওয়েট করে। আপনার থেকে মাত্র একটা একটা অনু সেখানে প্রবেশ করলে সন্তান হয়ে যায়, সুবহানাল্লাহ। আপনার প্রয়োজন একটা, পুরুষের দরকার কয়টা? একটা। কিন্তু এই ওভারিকে মেডিকেল সায়েন্স বলেছে যখন একটু মুটিয়ে যায় অথবা একটু ফেটি হয়ে যায় অথবা সন্তান নিতে একটু লেট করে, 3 বছর 5 বছর পরে কি নিতে চায়, তখন এই ওভারির মধ্যে চর্বি জমে যায়। চর্বি বুঝেন? চর্বি কি জমে যায়? যেমন পাইপের মধ্যে যদি কখনো গাত পড়ে যায়, গাত তো চিনেন সবাই, এই যে টেপের পানি দিই না আমরা, টেপের পানিতে উজু করি না, যখন দেখবেন যেটার মধ্যে গাত পড়ে যায়, ব্যাকটেরিয়া ভাইরাস হয়ে এই জায়গাটা একটু ব্লক হয়ে যায়, তখন কিন্তু পানি ঠিক মতো পড়ে না। একইভাবে আপনার স্পামটা ওই ওভারের মধ্যে যায় না, যখন যায় না তখন সন্তান হয় না। তখন আপনি বাংলাদেশে চিকিৎসা করান সর্বোচ্চ, সেখান থেকে যান আপনি ইন্ডিয়া, সেখানে না হলে যান সিঙ্গাপুর। অনেকে তো আমাকে বলে, হুজুর কানাডা আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি, দোয়া করেন। ও বাবা এখন দোয়া চা, অথচ তুমি যখন সন্তান আল্লাহকে দিতে চাইছে তখন নেও নাই। তবে হ্যাঁ, হতাশ হওয়া যাবে না। আমার রব্বুল আলামিন বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা হতাশ হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছে কত বছর বয়সে বলুন তো? 88 বছর বয়সে। তো 88 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আল্লাহ পাক সন্তান দান করতে পারেন, আপনি আমি হতাশ হচ্ছি কেন? আগের কথাগুলো এই কারণে বলেছি তোমাদের যুবকদের শিক্ষার জন্য, তোমরা পাগল হয়ে যাও স্ত্রীকে নিয়ে ঘুরো, এখানে সেখানে 5 বছর 10 বছর পরে সন্তান নিতে চাও, সো এটা করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলছে, ও আল্লাহ তুমি আমাকে নবী বানাইলা কিন্তু আমাকে নিঃসন্তান রাখবা। ও আল্লাহ তিনি দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, কোরআনের আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। আমার আল্লাহ পাক বলেছেন যে ইব্রাহিম সে আমার কাছে একটা নেককার সন্তান চাইছিল, যার কারণে তাকে আমি একটা গোলাম, তাকে আমি একটা সন্তান, সুসন্তানের জন্য একটা শুভ সংবাদ দান করলাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম তার সন্তান হতে পেরেছে, আপনি আর আমার তো বয়স বেশি হয় নাই, তাই না? আল্লাহর কাছে চাইবেন। তো মা বোন, এই যে আজকে আলোচনাটা আমি করলাম, এই আলোচনার মধ্যে কিন্তু অলরেডি আমি একটা আয়াত বলে ফেলেছি, এই আয়াতটা একটু বেশি করে পড়বেন সব সময়, উঠতে বসতে ফিরতে চোখের পানি ছেড়ে দিয়ে রাতে দিনে নামাজের পরে দোয়ার মধ্যে সব সময় এই আয়াতটা পড়বেন। আজ থেকে খুব মনোযোগ, আপনারা এই মুহূর্তে যারা দেখবেন বা দেখছেন আমাকে, আপনাদেরকে বলি আপনারা এই আয়াতটা একটু মুখস্থ করেন, আমি 3 বার বলবো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা পড়বেন, এটা পড়ার আগে একটু ইস্তেগফার পড়বেন, একটু দুরুদ শরীফ পড়ে এটা পড়বেন, পড়তে থাকুন আর চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ তোমার কাছে সন্তান ভিক্ষা চাই, আমাকে সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে নিঃসন্তান করো না, আমার এই 1000 কোটি টাকার সম্পদ কে খাবে? এরকম অনেকে আছে, 1000 কোটি টাকার সম্পদ, সন্তান হয় না।
আছে না নাই। সো আজ থেকে ইনশাআল্লাহ তাআলা এই আয়াত আমরা প্র্যাকটিস করবো, পারবো তো সবাই, হতাশ হওয়া যাবে না। রব্বি হাবলি মিনাস সলিহিন বলবো যে আল্লাহ পাক আপনাকে সন্তান দিচ্ছেন না, সে আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে সন্তান দান করবে। আল্লাহ পাক আমাদের এই আমলটা, তবে সর্বশেষ বলছি, ভিডিওটা কিন্তু শেয়ার করবেন সবার কল্যাণের জন্য, ঠিক আছে? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন।